5 মিনিটস ওয়ার্ল্ড নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সাইম রায়হান। শুরুতেই সংবাদ শিরোনাম। রাশিয়ার উপর আরেক দফা নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র। ভারতে 88 দিনের সর্বনিম্ন সংক্রমণ, মৃত্যুও কমেছে। নিউজিল্যান্ডে 12 থেকে 15 বছর বয়সীদের জন্য ফাইজারের টিকা অনুমোদন। রাইসিকে জল্লাদ বলে বিশ্বকে সতর্ক করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এবং শ্রীলঙ্কায় মুসলিমদের অপমান, জড়িত সেনাদের বিরুদ্ধে ব্যবস্থা। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন, এবারে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রধান সমালোচক আলেক্সেই নাভালনিকে বিষ প্রয়োগের ইস্যুতে রাশিয়ার উপর আরেক দফা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান রবিবার এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, নাভালনিকে বিষ প্রয়োগের দায়ে আমরা রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছি। ভারতে দীর্ঘ 88 দিনের মাথায় সর্বনিম্ন করোনা রোগী শনাক্ত হয়েছে, সেই সঙ্গে কমেছে মৃত্যু। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভারতে গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 53,256 জন, যা গত 3 মাসের মধ্যে সবচেয়ে কম। এ নিয়ে সেখানে 2,90,34,361 জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে 1,422 জনের, যা রবিবারের তুলনায় বেশ কিছুটা কম। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 388,164 জনে। নিউজিল্যান্ডে সাময়িকভাবে 12 থেকে 15 বছর বয়সীদের জন্য ফাইজারের টিকা ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন সোমবার এ ঘোষণা দিয়েছেন। করোনায় বিশ্বের সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি নিউজিল্যান্ড। তাদের এ পদক্ষেপের ফলে দেশটির স্কুল পড়ুয়া শিক্ষার্থীরাও টিকার আওতায় আসবে। এর আগে 3রা ফেব্রুয়ারি দেশটিতে ফাইজারের টিকা ব্যবহারের জন্য প্রথম অনুমতি দেয়া হয়। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে জল্লাদ হিসেবে উল্লেখ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। প্রেসিডেন্ট হিসেবে রাইসির জয়কে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তিতে ফেরার আগে বিশ্বশক্তির জন্য চূড়ান্ত জাগরণ বলে মন্তব্য করেছেন নাফতালি। ক্ষমতা নেয়ার পর রবিবার মন্ত্রিসভার প্রথম বৈঠকে নাফতালি এসব কথা বলেন। শ্রীলঙ্কায় লকডাউনের বিধি লঙ্ঘনের অভিযোগে সংখ্যালঘু মুসলিম নাগরিকদের রাস্তায় হাঁটু গেড়ে বসিয়ে অপমান করার ঘটনায় জড়িত সেনা সদস্যদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে এক কর্মকর্তা ও জড়িত সেনা সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সেনাবাহিনী জানিয়েছে। রবিবার এরাভুর শহরের হোটেলে খাবার কিনতে গেলে সশস্ত্র সেনা সদস্যরা করোনাবিধি লঙ্ঘনের অভিযোগে মুসলিম নাগরিকদের হাত ওপরে তুলে হাঁটু গেড়ে বসিয়ে রেখে শাস্তি দেন। এ ঘটনা দেশটিতে বেশ সমালোচনার জন্ম দেয়। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো সীমান্তের সীমানায় ভ্রমণ বিধি নিষেধ আগামী 21 জুলাই পর্যন্ত বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির হোমল্যান্ড সুরক্ষা বিভাগ রবিবার জানিয়েছে, কানাডা এবং মেক্সিকোয়ে আমেরিকার স্থলসীমানা কমপক্ষে 21 জুলাই পর্যন্ত অপ্রয়োজনীয় যাতায়াতের জন্য বন্ধ থাকবে। অন্যদিকে কানাডা শুক্রবার যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থলসীমান্তে অপ্রয়োজনীয় ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আগামী 21 জুলাই পর্যন্ত বাড়িয়েছে। করোনা সংক্রমণের ফলে শুধুমাত্র ফুসফুসের ক্ষতি নয়, ঘটছে কিডনি বিকল হয়ে যাওয়ার মতো ঘটনাও। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে এমন ঘটনা ঘটেছে 3 জন রোগীর ক্ষেত্রে। ময়নাতদন্তে দেখা গেছে কিডনির প্রচুর কোষের মৃত্যুর কারণে তাদের শরীরে বিপুল পরিমাণে দূষিত পদার্থ জমে যায়, আর এতেই তাদের মৃত্যু হয়। কোরীয় উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বক্তব্যকে আকর্ষণীয় সংকেত হিসেবে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। তবে ওয়াশিংটন পিয়ংইয়ং এর কাছ থেকে সরাসরি যোগাযোগের জন্য অপেক্ষা করছে বলে জানিয়েছেন তিনি। এর আগে কিম জং উন জানান, চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কোনো আপত্তি নেই তার। তবে শুধু আলোচনা নয়, যুক্তরাষ্ট্রকে মোকাবেলাও তিনি প্রস্তুত। আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি ও দেশটির শান্তি প্রক্রিয়ার প্রধান আবদুল্লাহ আবদুল্লাহ আগামী শুক্রবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন। আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পদক্ষেপে আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। এমন প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করতে হোয়াইট হাউসে যাচ্ছেন আফগান প্রেসিডেন্ট ঘানি। 5 মিনিটস ওয়ার্ল্ড নিউজ এ পর্যন্তই। সবাইকে আবারও শুভেচ্ছা।